কাল বেলায় জামের আচার বানানোর জন্য চলে আসছি। এখানে হলো আম, গতকালকে হলো এগুলা কাইটা, তারপরে হলুদ দিয়ে মাখিয়ে রোদে দিছিলাম, কিন্তু কেমন জানি মানে রোদ পায় নাই ঠিক মতো, এই জন্য একটু গন্ধ গন্ধ হয়ে গেছে। এই জন্য এটার আচার বানাবো না, এটা রাইখা দিলাম, এটা বাদ। আর এখানে হলো যে জ্বরে যে আম পড়ছে বৃষ্টিতে, ওই আম, তো এই আমটাই এখন হলো আচার বানাবো। তার জন্য যে কড়াই দিছে খাঁটি সরিষার তেল, দুইবার কিন্তু দিবি, হয়েছে সরিষার তেল দিয়ে দিলাম, দারচিনি আর এলাচ, তেলের ভিতরে দিলে আর সরিষার তেল কি মানে গরম হলে একদম ফেলা হচ্ছে বোঝা যাবে। এখানে যে গুঁড়া মশলা আছে এটা হলো পাঁচফোড়ন, পাঁচফোড়নের ফাঁকি এটা ধইনার ফাঁকি, আর এখানে শুকনো মরিচ চালা এটাও ফাঁকি করছি। এগুলো হলো কত করে ফাঁকি করে রাখতাম, তো না এখন আর ধুই নাই। কোনো রোদে দেওয়া হয়নি, শুধুমাত্র কাঁচা আম কাটলাম, সাথে সাথে আচার দিয়ে দেয় একবার দেয়। এটা হলো মাত্র বিকেল বেলা কাটলাম আমরা, এগুলা কালকে ঝড়ের মাঝে পড়ছিল, তো দিনের বেলা সকালে কাটা হয় নাই, এখন বিকালে কাটলাম। কাইটে সাথে সাথে আচার বানাইতেছি। এই আচারটা হলো কালকে আমরা চলে যাব ঢাকায়, তো এই জন্য হলো আচারটা বানিয়ে রাখতেছি, কারণ আমরা আইসা দেখুন সব আম নষ্ট হয়ে গেছে। তো বাসায় হলো কিছুটা আচার রাইখা যাব, ওইটা হলো চিনি ছাড়া মশলা ছাড়া শুধু তেলটা ঝামাইয়া রাইখা যাবো। আর আমরা হলো যেখানে যাব যার বাসায় সেটা পরে বলবো না, কোথায় যাই কার বাসায় যাই সেটা পরে বিস্তারিত জানতে পারবেন। তো ওই বাসায় হলো কিছুটা আচার আমরা নিয়ে যাব, তার জন্য ওই আচারটাই হলো মানে চিনি তারপরে সব পদের মশলা ওইটাই দিব অতটুকু, আর এইগুলো হলো রাইখা যাব বাসায়। সবচেয়ে হলো আচারের মশলা গুলা বেশি ভালো লাগে, কি রসুন পাইতাম সেটা কিন্তু রসুন বাটা, ফার্স্টে হলো পাতা হলে মশলা গুলা ফাটি করছিলাম, তারপরে রসুন বাটছে, সেই জন্য কালারটা এরকম মিষ্টি মিষ্টি লাগলো।
ডাইকা থো সুন্দর আমি আঠি হইছে কিন্তু এখনো পর্যন্ত আঠিগুলো বাতি হয় নাই কে আচার হলো একদম কইলা গেছে গা কারণ আম হলো কাঁচা আম তো সাথে সাথে আচার বানাইছি আর চিনি দিছি চিনির পানি তো হলো এত উঠছে এখন হলো মশলাগুলো দিয়ে দেব এটা আছে পাঁচফোড়ন এটা হলো ধইনার পাকি এটা হলো শুকনো মরিচ ডালা গুঁড়া মশলা দিয়ে দেব একদম গোল লাগে সেটা হয়ে গেছে আসার একদম গইলা গেল গা আসার তো আচার হয়ে গেছে গা একদম গইলা যাইতেছে গা এখন এটা বিসমিল্লাহ তুই যাচার বানানো শেষ এটা হলো পাত্রে বেড়ে নিলাম বলে কতগুলো আম দিছিলাম একদম গইলা এতটুকু হয়ে গেছে গা তো এটা হলো সবকিছু দিয়া বানাইলাম চিনি দিয়ে তারপরে সব পদের মশলা দিছি শুধু আমটা একটু গইলা গেছে গা তো এখন হলো এগুলো আবার বানাইতে হবে কড়াইটা ধুইতে হবে বানানো শেষ এবার হলো এই আমগুলো বানাবো আর এটার মাঝে কোনো চিনি দিব না তো এটার জন্য কড়াই বসাই দিছি এবার হলো তেল দিয়ে দিই বিসমিল্লাহ তেল দিয়ে দিলাম এখানে হলো তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে দিই এবার হলো রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম সরিষা বাটা পাশে চুলায় হলো ভাত বসাইছি পাশে ভাত হইতেছে পাশে ভেন্ডি কাটা হচ্ছে এবার হলো আম
আমি গুলা দিয়ে দেই। মুস্কান এ জামু ফুকি আল্লাহ এ দাস্তা আছে আমি আর কই মুস্কান ভয় পাইব ইস দোলনা বানাইছে দোলনার মধ্যে খেলতা আছে আস্তে আস্তে ধাক্কা দিও জোরে দিও না জোরে দিও না জোরে দিলে ভয় পাইব এই দুটো একসাথে বলে ব্যথা পাইব বাবুর নামায় হেলা বাবুর নামায় হেলা খুশি দুই ভয় পাই বাবু আস্তে আস্তে মুস্কান আল্লাহ উঠতে জায়গা ফালাইয়া মুস্কান এই যে এই মেটাল ঝুলাও ঝুলায় না ভয় পাইব ভয় পাইব ভয় পাইব মুস্কান ফুকি দোলনা বানাইছে রাতের বেলা দোলনার ভিতর দুই ভাই বোনে কিভাবে খেলতেছে এই যে দুই ভাই বানাই দিছে দোলনা তোমরা উঠবা না পরে উঠবা একজন একজন করে উঠবা না আমরা দুইজন তোমরা দুজন আবার একসাথে উঠবা রাগ তো পারতাছ